নিষেধাজ্ঞায় প্রতিরক্ষা খাতে ইরানের উন্নয়ন থেমে থাকেনি বললেন হাতামি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন নিষেধাজ্ঞার কারণে তার দেশে প্রতিরক্ষা খাতের উন্নয়ন থেমে থাকেনি। তিনি তেহরানে এক বক্তব্যে ইরানের ওপর বিগত ৪০ বছর ধরে আমেরিকা সহ পাশ্চাত্যের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে এই মন্তব্য করেন। আমেরিকা ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের যে চেষ্টা করছে সে সম্পর্কে জেনারেল হাতামি বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা যে প্রচেষ্টা চালাচ্ছে তা ব্যর্থ হবে। ইরানের ওপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা নবায়নের মার্কিন প্রচেষ্টাকে বেপরোয়া ও পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করেন। ইরানের উপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা নবায়নের মার্কিন প্রচেষ্টাকে বেপরোয়া ও পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন এ সংক্রান্ত প্রস্তাব পাশ করতে মার্কিন সরকার নিরাপত্তা পরিষদে সহযোগিতা পেতে ব্যর্থ হবে। ২০১৫ সালে ৬ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে, কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। অন্যদিকে কাতার ইস্যুতে আন্তর্জাতিক আদালতে হেরে গেল সৌদি জোট। কাতারের আকাশপথ অবরোধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিজেতে হেরে গেছে সৌদি জোট। এ সংক্রান্ত মামলায় আপিল প্রত্যাখ্যান করে কাতারের প্রতি সমর্থন দিয়েছে নেদারল্যান্ডস ভিত্তিক জাতিসংঘের এই শীর্ষ আদালত। আইসিজে প্রেসিডেন্ট আব্দুল ওয়াকি আহমেদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা বা আইসিএএফ এর এক সিদ্ধান্তের বিরুদ্ধে ওই আপিল করেছিল অবরোধকারী চার দেশ অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন। ২০১৮ সালে অবরোধকারী দেশগুলোর বিরুদ্ধে বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আইসিএও। তবে অবরোধকারী দেশগুলোর দাবি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিএও যথাযথ কর্তৃপক্ষ নয়। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয় সৌদি জোট, কিন্তু সেখানেও তারা হেরে গেছে। রায়ে আদালত বলেছে এই ঘটনায় আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা সিদ্ধান্ত দিতে পারে। সৌদি জোটের দাবি ছিল আদালত যেন আইসিএওর এ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে। আন্তর্জাতিক আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কাতার। দোহা বলছে আদালতের এই রায় আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য অবরোধ আরোপকারী দেশগুলোকে বিচারের মুখোমুখি করবে। ২০১৭ সালের ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। তবে সৌদি জোটের অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। দেশটি বলেছে সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ দোহার বিরুদ্ধে প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা করেছে। কাতারের বিরুদ্ধে চার আরব দেশের অন্যায় অবরোধের পর ইরান দেশটিকে নিজের আকাশ ব্যবহারের সুযোগ দেয় এবং নানাভাবে সহযোগিতা করে। কাতার সরকার তাদের বিপদে সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে কোরআনের অনুবাদ পড়ানোর প্রস্তাব পাশ করল পাকিস্তান। দেশের সব বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআনের অনুবাদ শিক্ষাদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে পাকিস্তানের জাতীয় সংসদ। দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী আলী মোহাম্মদ খানের উত্থাপিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয় বলে জিও নিউজ উর্দুর খবরে বলা হয়েছে। স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে চলা জাতীয় পরিষদের অধিবেশনে তিনি এই প্রস্তাবনা পেশ করেন। এতে বলা হয় কোরআনের উর্দু অনুবাদ পাঠদানের মাধ্যমে আমাদের প্রজন্মের সামনে জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এজন্য যেসব প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদ সহ কোরআন পড়ানো হয় না সেসব বিশ্ববিদ্যালয়ে অর্থ সহ কোরআন পড়ানো উচিত। পরে সংসদ বিষয়ক মন্ত্রীর উত্থাপিত প্রস্তাবটি সংসদে সর্বসম্মতভাবে পাশ হয়। সম্প্রতি পাকিস্তানের সর্বাধিক জনবহুল প্রদেশ পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদ সহ পবিত্র কোরআন শিক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জিও নিউজ জানিয়েছে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ডিগ্রি অর্জনের জন্য অনুবাদ সহ কোরআন অধ্যয়ন একটি অপরিহার্য শর্ত। অন্যদিকে যুদ্ধবিমানের নকশায় ভূমিকা রেখেছিল যে কিশোরী স্কুল ছাত্রী হ্যাজেল হিল ছিল যুক্তরাজ্যে বসবাসকারী ১৩ বছরের এক বালিকা। তার বাবা ফ্রেড হিল ১৯৩০ দশকে বিমান মন্ত্রণালয়ে চাকরি করতেন। যুদ্ধবিমানের নকশায় ভূমিকা রেখেছিল এই কিশোরী স্কুল ছাত্রী। ১০ জুলাই ব্যাটল অফ ব্রিটেন শুরু হওয়ায় ৮০ বছর পূর্তি হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স এবং নাৎসি জার্মানির বিমানবাহিনীর মধ্যে আকাশে ওই যুদ্ধ হয়েছিল। ১৯৪০ সালের অক্টোবরে ওই যুদ্ধে জয়ী হয়েছিল ব্রিটেন। অবশেষে হামলাকারী নাৎসি বিমানগুলোকে ডেকে পাঠাতে বাধ্য হয় হিটলার। এই যুদ্ধে বিজয়ের জন্য ব্রিটিশ সামরিক বাহিনী নির্ভর করে
হয়েছিল অসাধারণ নকশার যুদ্ধবিমানগুলোর ওপর। আর তার অন্যতম স্পিটফায়ার যুদ্ধবিমানের নকশায় বিশেষ ভূমিকা রেখেছিল কিশোরী ওই স্কুলছাত্রী। রাজকীয় বিমানবাহিনীর সব ধরনের কর্মকাণ্ড তদারকি করত বিমান মন্ত্রণালয়। সেই সময় রাজকীয় বিমানবাহিনীকে সহায়তা করার জন্য নানা ধরনের বিমান তৈরি করা হচ্ছিল, আর তার একটি ছিল স্পিটফায়ার যুদ্ধবিমান। RAF যুদ্ধবিমানের নকশায় যখন পিতাকে সাহায্য করেছিল হ্যাজেল, তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। প্রথম দিকের বিমানগুলো শত্রুবাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য ততটা কার্যকর ছিল না। পরে সেই বিমানের উন্নত নতুন সংস্করণ তৈরি করা হয়। সেসব সংস্কারের অন্যতম ছিল বিমানে কতগুলো আগ্নেয়াস্ত্র সংযুক্ত করা হবে। প্রথমে পরিকল্পনা করা হয়েছিল বিমানে 4টি আগ্নেয়াস্ত্র থাকবে। তবে হ্যাজেলের পিতা ফ্রেড হিল ভাবলেন সেখানে 8টি আগ্নেয়াস্ত্র সংযুক্ত করা উচিত, কিন্তু ঠিক কিভাবে বিমানে সেগুলো বিন্যাস করা হবে অঙ্কের সেই হিসাব তিনি করে উঠতে পারছিলেন না। তখন তিনি বাড়িতে ফিরে গেলেন এবং অঙ্কের তুখর তার কিশোরী মেয়ে হ্যাজেলকে ডেকে সমস্যাটির সমাধান করতে বললেন। তখন অনেকে মনে করতেন ওই যুদ্ধবিমানগুলোয় 8টি করে আগ্নেয়াস্ত্র সংযুক্ত করা হলে বিমানের জন্য সেটি বেশি হয়ে যাবে এবং ওজনের কারণে বিমানগুলো উঠতে পারবে না, কিন্তু হিসাব কষে দেখা গেল ব্রিটিশদের যুদ্ধ জয়ের জন্য সেটি আসলে যথার্থ ছিল। বিমানে বেশি আগ্নেয়াস্ত্র থাকার কারণে তাদের যে বিশেষ সক্ষমতার দরকার ছিল সেটি তারা পেয়ে যাচ্ছে। এই পরিবর্তন ব্রিটিশ সামরিক বাহিনীর বিজয়ে বিশেষ ভূমিকা রেখেছে। হ্যাজেলের গাণিতিক হিসাব নিকাশে তার পিতার সেই সমাধান ছাড়া যুদ্ধের ফল হয়তো ভিন্ন রকম হতে পারত। হ্যাজেলের নাতনি ফেলিসিটি বেকার বলেছেন তার দাদি গল্প করতেন, তিনি বিমান নিয়ে কাজ করেছিলেন, কিন্তু কিছুদিন আগে তিনি বুঝতে পেরেছেন সেটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলছেন, তার নাতনি হিসেবে আমি সবসময় গর্ব করে যাব, আমার এখন আরও বেশি ভালো লাগছে কারণ তার সেই অবদান ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীও স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে সৌদি যুবরাজি খাশোগি হত্যা প্রধান সন্দেহভাজন বলল জাতিসংঘ। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতা ছাড়া দেশটির সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস কালামার্ড। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে এক সাক্ষাৎকারে বিচার বহির্ভূত হত্যা বিষয়ক বিশেষজ্ঞ কালামার্ড বলেন, সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও তিনি যুবরাজকেই প্রধান সন্দেহভাজন বলে মনে করছেন। 2018 সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি ভিন্ন মতাবলম্বী ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি। বিশ্ব জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে রিয়াদ কর্তৃপক্ষ। তাদের দাবির জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক, তবে তার মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রথমে রিয়াদের পক্ষ থেকে খাশোগিকে হত্যার কথা অস্বীকার করা হলেও তুরস্কের সংবাদ মাধ্যমগুলো সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ হাজির করতে থাকে। মার্কিন তদন্ত সংস্থা CIA ও পশ্চিমা দেশগুলো বলে আসছে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা সৌদি যুবরাজ। সেই ধারাবাহিকতায় জাতিসংঘ দূত কালামার্ড বললেন, আমি মনে করি কে এই হত্যাকাণ্ডের আদেশ দিয়েছেন কিংবা কারা এতে প্ররোচিত হয়েছে তা নির্ধারণের ক্ষেত্রে যুবরাজ প্রধান সন্দেহভাজন, তবে তিনি যে এই আদেশ দিয়েছেন তার সুনির্দিষ্ট প্রমাণ আমার কাছে নেই। তবে পরিস্থিতিগত প্রমাণ থেকে বোঝা যায় যুবরাজ সালমানের সংশ্লিষ্টতা ছাড়া এই হত্যাকাণ্ড ঘটতে পারে না। মানবাধিকার বিষয়ক এই আইনজীবীর বিশ্বাস CIA-র কাছে যুবরাজের তথ্য থাকতে পারে। 2019 সালের ডিসেম্বরে এই ঘটনায় 5 কর্মকর্তাকে প্রাণদণ্ড দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব। তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত চালিয়েছে। 3রা জুলাই ইস্তানবুলের একটি আদালতে অভিযুক্তদের অনুপস্থিতিতেই 20 সৌদি নাগরিকের বিরুদ্ধে বিচার শুরু হয়। কালামার্ডের মতে অভিযুক্ত 20 সৌদি কর্মকর্তার অনুপস্থিতিতে হলেও তুরস্কে শুরু হওয়া মামলার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তুরস্কের বিচার আসামিদের অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হচ্ছে কারণ সবাই জানত সৌদি আরব তুরস্কে আসামিদের বিচারের মুখোমুখি হতে দেবে না। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, বিচারে আসামিদের প্রতিনিধিত্ব করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। সৌদি আরবের চেয়ে তুরস্কের বিচার সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের এই কর্মকর্তা। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।